বৌদের মন ভালো রাখার একটা সহজ উপায় হচ্ছে মাঝে মাঝে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকলকে ইউটিউব চ্যানেল ইউনাইটেড সেন্স অফ আসাদের নতুন একটি ভিডিওতে। শুক্রবারের সকাল এবং নিঃসন্দেহে এটা নুসরাতের একটা কারসাজি, কারণ আমি মোবাইল হাতে ঘুমিয়ে আছি, এটা সে দেখাতে চাচ্ছে। ব্যাপারটা ওই রকম ছিল না নিশ্চয়ই, ওটা আমি সকালে ঘুম ভাঙার পরে কোনো এক কারণে হয়তো ফোনটা ধরেছিলাম, তারপর আবার একটু ঝিমানি এসেছিল, ব্যাপারটা কিন্তু এরকমই। তো যাই হোক, নুসরাতের চেষ্টা এখানে সফল হয়েছে। আর এদিক দিয়ে আমি বাইরে যে মানে বাইরে গেছিলাম অন্য কাজে, কিন্তু ইচ্ছা হলেই কিন্তু যখন তখন রান্না করার সুযোগ থাকে না, কারণ গ্যাস থাকে না। নুসরাত এই জিনিসটা খুব বেশি ফেস করছে ইদানিং, সে দুপুরের দিকে তো রান্না করার সুযোগই পায় না। সে রাতে একটু বেশি করে রান্না করে রাখা, অথবা সকালে উঠে তাড়াতাড়ি রান্না করে রাখতে হয় এরকম। তাই শুক্রবারের এই রান্নাগুলোও কিন্তু বেশ সময় নিয়েই করতে হয়েছে, এবং তাও অতটা ভালোভাবে হয়নি গ্যাস ছিল না বলে। তাই এই নাগরিক জীবনের গ্যাস না থাকা মানে বিশাল একটা সমস্যা। তো এইটার ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ আরও বেশি আন্তরিক হবে বলে আমরা আশা করছি। একটা সংসারের টুকটাক অনেক কাজ যেমন থাকে, তেমন আয়োজনটা সবসময় অনেক বড় না হলেও ব্যস্ততার কিন্তু অন্ত থাকে না। নুসরাত আমাকে এটাই বোঝাতে চাই মূলত, এবং আমি বরাবরই সেটার স্বীকৃতিও দিই। আর নুসরাতের কাজগুলো একটু বেশি বেশি দেখানোও আমার একটা উদ্দেশ্য, কারণ এটাও এক ধরনের স্বীকৃতি যে অনেক ধরনের কাজ করছে, সুন্দর করে মাছ কাটতে পারে, এটাও একটু দেখানো হলো এর ভেতর দিয়ে। দৈনন্দিন জীবনের এই সৌন্দর্যটাই কিন্তু মনে হয় একটা আলাদা জিনিস, আলাদা আবেদন রাখে, এবং এগুলোকে আমাদের একটু এনজয় করার চেষ্টা করা উচিত। এই যে এটাকে বলে আমাদের এলাকায় বলে সরু পিঠা, সরু পিঠা মানে এটা আপনারা মনে হয় অনেকেই চেনেন, সেমাইয়ের মতো করে রান্না করা হয়, বেশ সুস্বাদু। ছোটোবেলায় যদিও আমি এটা খেতে চেতাম না, একটু অন্যরকম লাগতো বলে, এখন ভালো লাগে। আমার শাশুড়ি রান্না করেছিলেন ভালোই। আর নুসরাত কিন্তু মোটামুটি শুক্রবারটা রান্নাবান্নার দিকেই কাটিয়ে দিচ্ছে। আর শাশুড়ি যখন এসেছিলেন আমাদের বাসায় এবার নুসরাত অসুস্থ হলে, তো কাঁঠাল নিয়ে এসেছিলেন দুইটা, ইঁচড় খাওয়া যাবে এরকম ভেবেই হয়তো বা, কিন্তু এটা থাকতে থাকতে পেকে গেছে। কোয়াগুলো দেখলে বোঝা যাচ্ছে, কোয়া বা কোষগুলো দেখলে বোঝা যাচ্ছে এটা অত পরিপুষ্ট না, কিন্তু তারপরেও বেশ স্বাদ হয়েছে এবং ভালো লাগছিল। এবং সম্ভবত এই বছরের প্রথম কাঁঠাল খাওয়ার দৃশ্য এটা, আমি জানি না এর আগে খেয়েছি কি না, এবছর একটা দুটো কোয়া, এটাই আনুষ্ঠানিকভাবে মনে হচ্ছে প্রথম। আর ওদিক দিয়ে যে পিঠা আপনারা কাটা দেখছিলেন একটু আগে, সেটা কিন্তু রান্না হয়ে গেছে তালের রস দিয়ে। তালের রস দিন ওস্তাদ জাহান, কিসের রস? ও, খেজুরের রস দিয়ে। এদিক দিয়ে নুসরাত আবার সন্ধ্যার দিকে কিন্তু বের হয়ে গেছে, আমি আমার কোচিংয়ের ব্যস্ততা শেষে ফ্রি হলে ও বের হয়েছে। আর এখানে আমরা একটু বাদাম বুট খেয়ে নিচ্ছি, আমাদের একটা বিশেষ কেনাকাটা আছে অবশ্য, সে ব্যাপারে আপনারা ধারণা পাবেন একটু পরেই। আর আমাদের যুগল এই বুট বাদাম খাওয়ার দৃশ্যটাও আমরা মনে করি আমাদের হেঁটে চলার মতো ছন্দময়। তো আমরা যাচ্ছি। বৌদের মন ভালো রাখার একটা সহজ উপায় হচ্ছে মাঝে মাঝে একটু বাইরে নিয়ে বের হবেন এবং কিছু একটা কিনে দিব এরকম একটা আশা দিবেন, দেখবেন যে মন খুব ভালো থাকবে এবং খুব মানে সহজ হয়ে যাবে সব কিছু। বর হিসেবে আপনি নতুন এক বউকে আবিষ্কার করবেন, ঠিক আছে? এই দারুণ একটা ট্রিক্স কিন্তু শিখিয়ে দিলাম, এটা কাজে লাগাবেন। আমরা এখন আজমপুরে, উত্তর আজমপুর, প্রচুর ভিড় এবং একই সাথে কিন্তু গরম। আমরা একটা ব্লেন্ডার কিনবো, এবং যে দোকানে ঢুকলাম এই দোকানের মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক ভালো ছিল, তারা দুই তিনজন মোটামুটি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছে পুরোটা সময় ধরে যে ভালো জিনিস এবং দামও যেটা পাচ্ছেন সেটা খারাপ নয়। তো এবং আমাদেরও মনে হয়েছে আমরা দরাদাম করে ঠকিনি, যাই হোক উইন উইন সিচুয়েশন ছিল, এই কারণে কেনাকাটাটা ভালো হয়েছে আমি বলছি আর কি। আর আশা করছি জিনিসটা ভালো হবে আল্লাহর রহমতে। এখন কিনবো একটা ডিনার সেট, এখানে আমরা যে ব্লেন্ডার কিনলাম যে দোকান থেকে তার আশেপাশেই, মানে তার একই জায়গা একটু পরে দোকান। তো আমার একটা প্রশ্ন আছে এখানে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে ডিনার সেটে তো আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই করি, কিন্তু এটার নাম কেন বিশেষভাবে ডিনার সেট হলো, এটা কিন্তু আমার জানার খুব ইচ্ছা, আপনারা জানাবেন জানা থাকবে। আজমপুর থেকে আমরা কিনছি এই যে এইচ এম প্লাজার এই পাশ দিয়ে কিছু
মানে মার্কেট আছে পরপর কিছু বিল্ডিং, ওর নিচেই এগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন। বেশ অনেক বেশি না হলেও মোটামুটি যা আছে এটা দিয়ে হয়তো কেনাকাটা করা যাবে আর কি, এতটুকু বলা যায়। আর পরিবার পরিজন নিয়ে মাঝে মাঝে একটু কেনাকাটা করলে সময়টা কিন্তু খারাপ যায় না, যদি প্রচণ্ড গরম ছিল এদিন। আমরা বাসায় এসে ব্লেন্ডারটা একটু চেক করে দেখছি, ওই যে পেছন দিক দিয়ে উকি দিচ্ছে নুসরাত, আর আমার রাতের খাওয়া শেষে আবার একটু বিশেষ প্রয়োজনে আমি আর নুসরাত বাইরে বের হয়েছিলাম, তো সারাদিনটা মোটামুটি কেটেই গেছে আমাদের, দিন আর রাত মোটামুটি শেষ হয়ে গেছে বলা যায়। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো এটা জানাবেন, আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।